আজকে আমরা জীবনানন্দের লেখা এখানে আকাশ নীল কবিতার উপরে আলোচনা করব কবিতাটা নবম শ্রেণীর সাহিত্য সম্ভার বইয়ের অন্তর্ভুক্ত কবিতাটার উৎস হচ্ছে জীবনানন্দের লেখা রূপসী বাংলা কাব্যগ্রন্থ অবশ্য পরবর্তীকালে জীবনানন্দের শ্রেষ্ঠ কবিতা কাব্য সংকলনেও এই কবিতাটা অন্তর্ভুক্ত হয়েছিল কবিতার লাইন বাই লাইন আলোচনার শুরুতে এর সম্পর্কে প্রাথমিক কয়েকটা তথ্য জেনে নেওয়া দরকার এগুলো প্রশ্ন কবিতার উপরে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা হচ্ছে এই কবিতাটা প্রকরণগত দিক থেকে একটা সনেট তো সনেটের পৃথিবীতে দুটো ধারা বিখ্যাত একটা হচ্ছে ইতালির পেত্রার্কের ধারা আরেকটা হচ্ছে ইংল্যান্ডের বা ইংরেজি সাহিত্যের শেক্সপিয়রের ধারা বাংলাতে সনেট প্রথম লেখেন মধুসূদন দত্ত চতুর্দশপদী বলিতে। তো সনেট এর যে প্রাথমিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটাতে চোদ্দোটা চরণ থাকবে এবং প্রত্যেকটা চরণে চোদ্দোটা মাত্রা থাকবে বাংলাতে আমরা চোদ্দো চরণের মাত্রাকে সাধারণত সনেটটা সাধারণত অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দে চলে এবং আটযোগ ছয় এই যে মাত্রা বিন্যাস এটাকে আমরা সাধারণত পয়ার ছন্দ বলে থাকি মধুসূদনের কবিতাগুলোতে এই রকম প্যাটার্নটাই আমরা দেখি পরবর্তীকালে রবীন্দ্রনাথ মধুসূদনের এই প্যাটার্নটা তো রেখেইছেন অর্থাৎ চোদ্দো চরণ এবং চোদ্দ মাত্রা তার সঙ্গে তিনি আবার কিছু বৈচিত্র্যও এনেছেন কিছু কিছু কবিতাতে সেখানে চোদ্দোর জায়গায় আমরা আঠারো মাত্রা দেখি মানে আট যোগ দশ মহাপয়ার এটাকে আমরা বলে থাকি জীবনানন্দ এই আট যোগ দশ আঠারো মাত্রাকে আরও চারটে মাত্রা বাড়ালেন ২২ মাত্রার চরণ করে দিলেন আট যোগ আট যোগ ছয় এই কবিতাটা সেই আট যোগ আট যোগ ছয় এই বাইশ মাত্রা বিন মাত্রার চরণে সনেটের একটা উদাহরণ দু নম্বর হচ্ছে এই সনেটটাতে কবি পেত্রার্কীয় সনেটের রীতিটাকে অনুসরণ করেছেন পেত্রার্কীয় সনেটের রীতিটা কি না সনেটের যে দুটো স্তর ভাগ থাকে একটাকে আমরা বলি অষ্টক একটাকে বলি ষষ্টক তো অষ্টক ভাগটা ক খ খ ক খ খ এই প্যাটার্নে চলে এবং ষষ্ঠকটা গ ঘ গ ঘ গ ঘ পেত্রার্কের দুটো তিনটে আলাদা প্যাটার্ন আছে তার মধ্যে এটা একটা প্যাটার্ন এই কবিতাতে আমরা এই প্যাটার্নটা দেখে থাকি ক খ খ ক খ ষষ্ঠকটা গ ঘ গ ঘ গ ঘ তো এই কথাগুলো আমরা একটু খাতায় লিখে রাখতে পারি এখান থেকে প্রশ্ন আসতে পারে শর্ট কোশ্চেন এবার কবিতার আলোচনা শুরু করি কবিতাটার মধ্যে কোনো জটিলতা নেই সত্যি কথা বলতে কি রূপসী বাংলা কাব্যগ্রন্থের কোনো কবিতাতেই কোনো জটিলতা নেই জীবনানন্দের বাংলার প্রকৃতি বাংলা দেশ বাংলার সমস্ত কিছুর প্রতি যেগুলোর প্রতি আমাদের সাধারণত চোখ পড়ে না আমাদের মন যেদিকে সাধারণত যায় না সেই তুচ্ছাতি তুচ্ছ জিনিসের প্রতিও জীবনানন্দের যে অদ্ভুত মুগ্ধতা ঝরে পড়েছে এই কবিতাটা না পড়লে আমরা সেটা বুঝতে পারতাম না আমাদের বাংলার প্রকৃতির মধ্যে ছোট ছোটো অনুষঙ্গের মধ্যেও যে এত সুন্দর কিছু লুকিয়ে থাকতে পারে এটা জীবনানন্দের কবিতা না পড়লে আমরা বুঝতেই পারতাম না হয়তো এই কবিতাতেও তাই বাংলার প্রকৃতির প্রতি জীবনানন্দের যে একাত্মতা সেটাই আমরা ফুটে উঠতে দেখি তো আমরা এবার লাইন বাই লাইন আলোচনা করি আমি সাধারণত এটা স্কুল সার্ভিসের কথা মাথায় রেখেই করব এবং মূলত স্টুডেন্টদের ডিসক্রিপটিভ যে প্রশ্নগুলো আসবে সেইটাকে মাথায় রেখে ঠিক যেরকম প্রশ্ন আসবে সেই অনুযায়ী আমি উত্তর করার চেষ্টা করবো আলোচনা করার চেষ্টা করব প্রথমে বলছে এখানে আকাশ নীল নীলাব আকাশ জুড়ে সজিনার ফুল তো আকাশটা নীল হয়ে আছে এবং তার নিচে মাটিতে সজনে গাছ সেখানে সজনে ফুল ফুটে আছে সজনে ফুলটা কীরকম দেখতে এই হচ্ছে সজনে ফুল তো কবি বলছেন মানে এখান থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে ফুটে থাকে হিম সাদা কী ফুটে থাকে কোথায় ফুটে থাকে এই মানে এর সঙ্গে কবি কিসের তুলনা করেছেন বা এর রঙটা কেমন এই প্রশ্নগুলো এই কবিতার থেকে আসতে পারে মানে এই এই লাইন থেকে তো ফুটে থাকে হিম সাদা এটা সজনের ফুলের কথা বলেছেন সজনের ফুল মাটিতে গাছে ফুটে রয়েছে এর রঙটার উদাহরণ দিতে গিয়ে কবি বলছেন রঙ তার আশ্বিনের আলোর মতন আশ্বিনের শরৎকালের আলোটা যেমন স্নিগ্ধ পবিত্র একদম স্পষ্ট ঠিক সেই রকম এর রংটা অদ্ভুত সুন্দর মুগ্ধ হয়ে যেতে হয় আর কি এর গায়ের রঙটা সাদা সেই সাদার সঙ্গে কবি হিম অর্থাৎ বরফের মতো সাদা এই উদাহরণটা দিয়েছেন বা এই তুলনাটা করেছেন এরপরে আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরণ তো আকন্দ ফুল ফুটে আছে তার উপরে এসে পড়েছে ভীমরুল কালো ভীমরুল সে গুঞ্জরণ করছে তো আকন্দ ফুল হচ্ছে এই হচ্ছে আকন্দ ফুল আমরা সবাই দেখেছি নিশ্চয়ই আকন্দ ফুলের ওপর এইভাবে কালো ভীমরুল এসে তার মধু নেয় তো কবি বলছেন প্রশ্ন আসবে যেখান থেকে সেটা হচ্ছে এইখানে করে গুঞ্জন রৌদ্রের দুপুর ভরে বা শুধু এইটুকু হতে পারে যে এইখানে করে গুঞ্জন প্রশ্ন আসতে পারে এইরকম ছোট্ট একটু অংশ দিয়ে যে কে গুঞ্জন করে কোথায় গুঞ্জন করে কখন গুঞ্জন করে উত্তর হচ্ছে আকন্দ ভীমরুল গুঞ্জন করে আকন্ধ ফুলের ওপরে আকন্ধ ফুলের মধু খাওয়ার সময় এবং সময়টা হচ্ছে রৌদ্রের দুপুর ভরে কোন সময়ের রৌদ্র শরৎকালের আমরা এরকমটা ভাবতে পারি যদিও এটা স্পষ্ট বলা নেই তবে অনুমান করা যেতে পারে এরপরে বলছে বারবার রোদ তার সূচিক কঞ্চুল কাঁঠাল জামের বুকে নিংড়ায় রোদটা খুব স্পষ্ট স্নিগ্ধ সেই রোদটা এসে পড়েছে সমস্ত প্রকৃতির যা কিছু আনুষঙ্গিক বিষয় আছে তার সবটার ওপরে গাছপালা থেকে শুরু করে অন্য সব কিছুর ওপরে সেটাকে কবি কি অদ্ভুত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তুলছেন আমাদের প্রশ্ন আসবে যেখান থেকে সেটা হচ্ছে কাঁঠাল জামের বুকে নিংড়ায় কেউ স্নান করার পরে গামছা বা এই জাতীয় কাপড়গুলো যখন নিংড়ে দেয় তখন জলটা গিয়ে পড়ে নিচে এখানে বলছেন রোদটা যেন তার চুলটাকে নিংড়াচ্ছে মানে রোদটা যে এসে পড়েছে সব গাছের বা অন্যান্য কিছুর ওপরে সেই বিষয়টাকে ফুটিয়ে তোলার জন্য কবি কি অদ্ভুত সুন্দর একটা তুলনা বা দৃষ্টান্ত আমাদের সামনে তুলে ধরেছেন প্রশ্ন যেখানে আসতে পারে সেটা হচ্ছে কাঠাল জামের বুকে নিংড়ায় কে কি নিংড়ায় কোথায় কোথায় সে তার ছায়া ফেলে বা কোথায় কোথায় তার প্রভাব পড়ে এই রকম প্রশ্ন এখান থেকে আসতে পারে তো রোদ তার চুল নিংড়ায় অর্থাৎ এখানে নিংড়ায় বলতে রোদটা যে সব জায়গার ওপর ব্যপ্ত হয়ে থাকে মিশে যায় সেই প্রসঙ্গটাকেই কবি এখানে তুলে ধরার জন্য বলছেন আর কোথায় বলছে দহে বিলে চঞ্চল আঙুল বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন তার মানে এখান থেকে আমাদের এই রোদ কোথায় কোথায় পড়ছে তার উত্তর আমরা এখান থেকে পাবো কাঁঠাল জাম এদের এই গাছের ওপরে দহে বিলে অর্থাৎ যেখানে জলাশয় রদ সেখানে জাম লিচু কাঁঠালের বনে এই সব জায়গাতে রোদ এসে পড়েছে তো তাহলে বুঝতে পারছি যে প্রসঙ্গটা কোনো দ্বীপ্রহরের দুপুর বেলার এরপরে কবি বলছেন যে ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ রোদ আর কার চরণ ছুঁয়েছে বলছে ধনপতি শ্রীমন্তের বেহুলার লহনার ছুঁয়েছে চরণ এখান থেকে প্রশ্ন যেটা আসে সেটা হচ্ছে এই যে চারটে চরিত্র এদের পরিচয় দাও তো স্বাভাবিকভাবেই ধনপতি শ্রীমন্ত এবং লহনা এরা হচ্ছে মঙ্গলের চরিত্র আর বেহুলা হচ্ছেন আমাদের মনসা মঙ্গলের চরিত্র এবার প্রশ্ন আসবে এদের চরণ কে ছুঁয়েছে এদের চরণ রোদ ছুঁয়েছে এরপরের প্রশ্ন আসে যে সে আর কি ছুঁয়েছে তখন আমরা আগের এই প্রসঙ্গগুলো লিখব কবি এই প্রসঙ্গটা কেন আনলেন এই ধনপতি শ্রীমন্ত বেহুলা লহনা এদের প্রসঙ্গ কবি এখানে এদের প্রসঙ্গটা এনেছেন কবি লিখছেন এই কবিতাটা কব কাব্যগ্রন্থটা প্রকাশিত হয় উনিশশো সাতান্নতে কিন্তু কবিতাগুলো লেখা উনিশশো তিরির দশ তিরিশের দশকে সুতরাং আমরা বুঝতে পারছি যে বিংশ শতকের প্রথম প্রথমার্ধে বসে কবি লিখছেন আধুনিক কালে বসে সেদিন তিনি তার সামনের রোদটাকে বা প্রকৃতিটাকে ঠিক যেভাবে দেখছেন কবি বলছেন যে আজ থেকে শত শত বছর আগে যখন ধনপতি শ্রীমন্ত লহনা বেহুলারা ছিল সেদিনও এই রোদটা এইভাবেই পড়তো তারা যখন জীবিত ছিলেন তখন তাদের পায়ের ওপর এসে এই রোদটা ঠিক এইভাবেই পরশ বুলিয়ে যেত অর্থাৎ কবি বলছেন বাংলার প্রকৃতির যা কিছু সুন্দর সেটা শুধু আজকের নয় কবির চোখের সামনের এই মুহূর্তের নয় এটা অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে বাংলার প্রকৃতির অপরূপ যে রূপ সেই রূপের যে চিরন্তনতা এইটাকে ফুটিয়ে তোলার জন্য কবি এই ঐতিহাসিক চরিত্রগুলোর প্রসঙ্গ এনেছেন এরপরে বলছেন যে মেঠোপথে মিশে আছে কাকার কোকিলের শরীরের ধুল কাক কোকিলের শরীরের ধুলো কোথায় মিশে আছে মেঠোপথে মিশে আছে প্রশ্ন আসতে পারে মেঠোপথে মিশে আছে তো মেঠোপথে কি মিশে আছে বলতে হবে কাক আর কোকিলের শরীরের ধুলো এটা কবি চোখের সামনে দেখছেন এবার বলছেন যে কবে কার কোকিলের জানো তা কি কি তা এবার বলছেন আগে যেমন ধনপতি শ্রীমন্ত এই যে চরিত্রগুলো অর্থাৎ অতীতের প্রসঙ্গে এনেছিলেন এখানেও কবি বলছেন যে এই যে মেঠো পথ যে পথে কাক কোকিল এরা শরীরের ঝেড়েছে এটা শুধু এই মুহূর্তের দৃশ্য নয় বলছেন যখন মুকুন্দরাম হায় লিখিতে ছিলেন বসে দুপহরে সাদের সে চণ্ডিকা মঙ্গল কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায় থেমে থেমে যায় তার মানে আমাদের বাক্যের অর্থটা তো খুব স্পষ্ট যে যখন মুকুন্দরাম চণ্ডীমঙ্গল লিখছিলেন তখনও এই কাক কোকিলরা বিশেষত কোকিল ডাক ছিল কোকিলের ডাকটা খুব মিষ্টি হয় কোকিল সুকণ্ঠি পাখি তো সেই ডাক শুনে মুকুন্দরাম তিনি মুগ্ধ হয়ে যাচ্ছিলেন এবং বারবার তার মনটা লেখা থেকে যাচ্ছিল ওই পাখির ডাকের দিকে আকৃষ্ট হচ্ছিল প্রসঙ্গটা কবি এখানে কেন এনেছেন কবি বলতে চাইছেন এই যে কোকিলের মিষ্টি সুর আমি দেখতে পা শুনতে পাচ্ছি এটা শুধু আজকের নয় হয়তো এই কোকিলটা সেদিন ছিল না কিন্তু এই রকম কোকিলের মিষ্টি সুর বাংলার প্রকৃতিতে আজ থেকে কয়েক শত বছর আগে যেদিন মুকুন্দরাম বেঁচেছিলেন সেদিনও ছিল এখানেও সেই বাংলার প্রকৃতির সৌন্দর্যের চিরন্তনতা বোঝানোর জন্যই কবি এই প্রসঙ্গ এনেছেন তো এইটা একটু গুছিয়ে লেখার জন্য আবার এখান থেকে আক্ষরিকভাবে কিছু জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে লিখিতে ছিলেন বসে দুপহরে এখান থেকে প্রশ্ন আসতে পারে কে কি লিখছিলেন উত্তর আমাদের জানা তখন কি ঘটনা ঘটেছিল তো বলতে হবে যে তখন বারবার কোকিলের ডাক শুনে মিষ্টি ডাক শুনে তার মনটা লেখা থেকে ছুটে যাচ্ছিল কোকিলের সেই মিষ্টি ডাকের দিকে এরপরে কবি অন্য একটা প্রসঙ্গ আনছেন বলছেন অথবা বেহুলা একা যখন চলেছে এই শব্দটা একটু ভুল আছে শব্দটা হচ্ছে ভেঙে এটা আমরা একটু ঠিক করে নেব অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙুরের জল আমরা মনসা মঙ্গলে এই প্রসঙ্গটা জানি এখান থেকে এভাবে আসতেও পারে যে মনসা মঙ্গলের বা এই এই প্রসঙ্গটা সংক্ষেপে লেখো আমরা সবাই জানি নতুন করে আর সেটা বলছি না স্বামীর মৃতদেহ নিয়ে ভেলায় করে তিনি যখন যাচ্ছেন গাঙুরের জলে ভেসে ঠিক সেই সময় তিনি শুনতে পেয়েছিলেন কি এই কোকিলের ডাক এখান থেকে যে প্রশ্ন আসে সেটা হচ্ছে বেহুলা একা যখন চলেছে ভেঙে গাঙুরের জল বেহুলা বেহুলার পরিচয় দাও বা বেহুলা কোন কাব্যের চরিত্র এই ধরনের প্রশ্ন একটা দিতে পারে তার সঙ্গে দিতে পারে যে বেহুলা কোথায় যাচ্ছিল কি উদ্দেশ্যে যাচ্ছিল তো সেটাও আমরা সংক্ষেপে লিখতে পারবো নিশ্চয়ই আমাদের সবার জানা তখন কি ঘটনা ঘটেছিল এই প্রশ্নের ক্ষেত্রে এই দুটো লাইনকে আমরা সংক্ষেপে লিখবো কি ঘটেছিল সন্ধ্যার অন্ধকারে বেহুলা যখন যাচ্ছিলেন স্বামীর ভেলায় করে তখন সন্ধ্যের অন্ধকার ধান খেতে আমবনে অস্পষ্ট শাখায় যেহেতু অন্ধকার সন্ধেবেলা সেহেতু পুরোপুরি আলো নয় সব জায়গায় আলো নেই সেই অবস্থাতে আমবন ধান খেত দেখো এই এই এর আগেও কিন্তু একবার আমরা দেখেছি আবার এখানে এসে দেখছি কি হয়েছে সেখানে অস্পষ্ট শাখায় সেখানে ডালপালাগুলো একটু অস্পষ্ট সেখানে কি হচ্ছে কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল অদ্ভুতভাবে আমাদের এখানে যেটা বোঝার উত্তরটা লিখতে হবে এইভাবে যে তখন সন্ধ্যের অন্ধকারে কোকিল তার যে মায়াবী ডাক সেই ডাক দিচ্ছিল অর্থাৎ কোকিল ডাক ছিল যে ডাকটার মধ্যে ছিল কষ্ট ভেবে দেখব এখানে কুয়াশা বেহুলার চোখে কুয়াশা কুয়াশা মানে বেহুলা যাচ্ছিল স্বামীর মৃতদেহ নিয়ে সেই মুহূর্তে বেহুলার মনে ছিল কষ্ট এই কারণে বেহুলার চোখে এই কোকিলের ডাক শুনে কুয়াশা অর্থাৎ জলে ভরে গেছে কোকিল এইখানে একবার ডেকেছে মুকুন্দরাম যখন চণ্ডীমঙ্গল লিখছিলেন সেটা আনন্দের ব্যাপার ছিল সৃষ্টির ব্যাপার ছিল এই কারণে কোকিলের ডাকের সঙ্গে ছিল মুগ্ধতা কোকিলের ডাকের মধ্যে ছিল মিষ্টি সুর এবং সেই মিষ্টি সুর শুনে মুকুন্দরাম মোহিত হচ্ছিলেন বারবার তার লেখা থেকে মন চলে যাচ্ছিল কোকিলের ডাকে কিন্তু বেহুলা যখন গেল তখন তার মনে কোনো আনন্দ নেই বরং যন্ত্রণা কষ্ট আর এই কারণে এখানে এখানে আমরা দেখব যে যখন মুকুন্দরামের প্রসঙ্গ এসেছে তখন দুপোহরে দুপুরবেলায় অর্থাৎ তখন চারিদিকে আলো ওই আনন্দময় মুহূর্তের সঙ্গেই আলোটার তুলনা চলে আলোকিত মুহূর্তের কিন্তু বেহুলার কথা যখন এসেছে যেহেতু ওর মন তখন যন্ত্রণা কষ্ট কষ্টে ভরপুর হয়ে আছে এই জন্য এখানের প্রসঙ্গ এসেছে সন্ধেবেলা সব জায়গাগুলো অস্পষ্ট অন্ধকার আর কোকিলের ডাকেও তখন এমন একটা করুণ সুর যার শুনে তার ফুটেছিল কুয়াশা কেবল অর্থাৎ বেহুলার চোখে তখন কষ্ট ছিল কান্না ছিল জীবনানন্দের অন্য একটা কবিতা আমরা বাংলার মুখ আমি দেখিয়াছি তো হুবহু এইরকমই ছবি আমরা এখানে দেখি হুবহু এরকম ছবি এখানেও তাই এখানে শুধু মুকুন্দরামের জায়গায় রয়েছে চাঁদ সদাগর চাঁদ সদাগর যখন বাণিজ্য করতে যাচ্ছিলেন আনন্দের ব্যাপার ছিল তখন বাংলার যে প্রকৃতির অনুষঙ্গগুলো সেগুলো অপরূপ সৌন্দর্য সৌন্দর্যময় হয়ে উঠেছিল কিন্তু যখন বেহুলা যাচ্ছিলো এই যে আমরা দেখতে পাচ্ছি বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে যখন কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না অর্থাৎ এখানেও সেই রাতের প্রসঙ্গ এসেছে ঠিক সেই সময় কি হয়েছিল এই যে শ্যামার নরম গান শুনেছিল আর সে যখন ইন্দ্রের সবাই গিয়ে নাচছিল কষ্ট নিয়ে স্বামীর মৃতদেহকে স্বামীর স্বামীকে জীবিত করার জন্য তখন কি হয়েছিল বাংলার নদী মাঠ ভাটফুল ঘাং ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় অর্থাৎ এই দুটো কবিতারই ভাববস্তুতে মিল আছে কবি বলছেন যে বাংলার প্রকৃতির মধ্যেও যেন একটা মানবিক সত্তা আছে বাংলার প্রকৃতি প্রকৃতির যা কিছু অনুষঙ্গ সে পাখি হতে পারে সে বাংলার প্রকৃতিতে যে আলো দেওয়া হ্যাঁ যে সূর্যের আলোটা সেই আলোটা পর্যন্ত এবং সব কিছুই যখন আমরা আনন্দে থাকি তখন এই প্রকৃতি আমাদের সামনে আনন্দের অনুষঙ্গ নিয়ে আসে আমাদের মনের আনন্দটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য কিন্তু যখন আমরা কষ্টে থাকি তখন আমাদের প্রকৃতিও যেন আমাদের সমব্যাথী হয়ে ওঠে সহমর্মী হয়ে ওঠে আমাদের কষ্টে আমাদের যন্ত্রণায় যেন প্রলেপ দেওয়ার চেষ্টা করে এইখানে মানে এত মুগ্ধতা ধরা পড়েছে কবির বাংলার প্রকৃতির প্রতি এই জন্যই কবি হয়তো বারবার বলেছেন যে আমি মরে গেলেও যেন এখানেই ফিরে আসি যে কোনো কিছু হয়ে মানুষ হতে হবে এমন কোনো কথা নেই যা কিছু হয়ে সে পাখি হোক অন্য কিছু হোক আমি যেন এই বাংলার প্রকৃতিতেই ফিরে আসি তো যাই হোক এই ছিল কবিতার আলোচনা আমি চেষ্টা করব পরবর্তীকালে কবিতার পিডিএফ দেওয়ার কবিতার উত্তরের কিছুটা সময় লাগবে কিন্তু আপনারা সাথে থাকুন কোনো একটা সময়ে আমি পিডিএফ দেওয়ার চেষ্টা করবো প্রশ্নত্তরের।